প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি রান্না কো-স্পন্সরড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আমরা আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজও নিয়ে এসেছি একটি মজাদার খাবারের রেসিপি তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আপনাদের রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট কেননা এখানে রয়েছে পরিমিত আয়োডিন যা খেলে মাথা খোলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রান্নায় আমাদের সাথে রয়েছেন শেফ জেনিফার স্বাগত আপনাকে কেমন আছেন আমি ভালো আছি আপনি খুব ভালো আছি আজ কি রান্না করে দেখাচ্ছেন আজকে আমি হামাস দেখাবো যেটা আফগানিস্তানে খুবই ফেমাস একটা ডিশ আচ্ছা নামটা খুব ইউনিক আমরা রান্নায় চলে যাব তবে তার আগে আমাদের আজকে সেলিব্রিটি গেস্টকে ডেকে নিচ্ছি আজ আমাদের সাথে রয়েছেন ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী এর পাশাপাশি উপস্থাপিকাও দীপা খন্দকার আপু স্বাগত জানাচ্ছি আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো জেনিফার কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি আছি ভালো কি রান্না হবে আজকে আমরা আফগানি একটা ডিশ বানাবো সেটা হচ্ছে হামাস ওয়াও এই হলো আমাদের বর্ণা আর এ হলো ঝর্ণা এদের বিয়ে হলো রনি আর বনের সাথে তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু রনি অফিসের সব সময় চনমনে আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন ভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি ঝর্ণার রিন্টু রাজুদ্দোলাকে কে মেরেছিল আমি মরিনি স্যার দুজনের বাসাতেই একই রকম রান্না হয় আসলে রহস্য লুকিয়ে আছে লবণে ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না নে তুইও নে মোল্লা সুপার সল্ট যে লবণে মাথা খোলে এটা অ্যাকচুয়ালি দেখা যায় রোজার মধ্যে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তো তখন হচ্ছে এটা খুবই পপুলার একটা আইটেম পিতা ব্রেডের সাথে সার্ভ করা হয় অ্যাজ আ ডিপ সো আমরা ওইটাই আজকে বানাবো তো হামাসের জন্য আমার ডেফিনেটলি একটা ব্লেন্ডার লাগবে যেটার মধ্যে আমরা এটাকে ডিপ করব তো এখানে আমি চিক পিস নিয়েছি এটা আপনি চাইলে ফ্রেশ চিক পিস সোক করে নিয়ে সেদ্ধ করতে পারেন আর যদি টাইম কম ইউজ করতে চান তাহলে আপনি ক্যান যেটা পাওয়া যায় সেটা কিনলে বেটার তো আমরা এখানে চিক পিস দিয়ে দিচ্ছি আমরা এখানে টোটাল 250 গ্রাম চিক পিস দিয়েছি তার সাথে আমরা এখানে ফ্রেশ গার্লিক ইউজ করব তো আপনি যদি ফ্রেশ গার্লিকের ফ্লেভার খুব বেশি স্ট্রং মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে রোস্টেড গার্লিকও এখানে ইউজ করতে পারেন ওকে আপু কি রোস্টেডটা ইউজ করবেন না ফ্রেশটা আমি ফ্রেশটা কারণ হচ্ছে আমার গার্লিকের স্মেল খুবই পছন্দ আমারও খুব ভালো লাগে গার্লিকের ফ্লেভার হ্যাঁ আর ফ্রেশ গার্লিকে খুব কিকিং একটা টেস্ট পাওয়া যায় আমি খুব পছন্দ করি এটা আচ্ছা এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তাহিনি পেস্ট এটা হচ্ছে সেসামি দিয়ে হোয়াইট সেসামি দিয়ে পেস্টটাকে করা হয় এবং হামাসের ওয়ান অফ দ্য মোস্ট মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই তাহিনি পেস্ট এবং এই তাহিনি পেস্টটা ইউজ করার কারণে এখানে খুব সুন্দর একটা নাটি ফ্লেভার অ্যাড করে এটা আচ্ছা এখন আমরা এখানে অ্যাড করব লেমন জুস ভিটামিন সি এর ভালো একটা উৎস রাইট সো এখানে আমরা অ্যাড করব এখন সুগার and salt to balance করার জন্য আমরা এখানে মোল্লা সুপার সল্ট অ্যাড করব এবং সুগার অ্যাড করব মোল্লা সুপার সল্টের রয়েছে সোডিয়াম পরিমিত আয়োডিন এছাড়াও আরো অনেক কিছু যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ভীষণ উপকারী আমরা এখানে অলিভ অয়েল অ্যাড করব এবং অলিভ অয়েল হেলথের জন্য খুবই ভালো তো আমার এখানে হচ্ছে হামসে আমি যতটুকু পরিমাণ নিয়েছি আমার এখানে 100 থেকে 120 ml এর মতো তেল লাগবে তো আমরা ফার্স্টে যেটা করব 100 ml দিয়ে আমরা ব্লেন্ড করব যদি মনে হয় লাগবে তখন আমি বাকিটুকু অ্যাড করব পরে আরেকটু অ্যাড করে নিলাম হয়ে গেছে এটা ডান ওকে সো আমরা এরকম একটা সার্ভিং প্লেট নিয়ে নিব এবং এটার মধ্যে আমরা এটাকে সার্ভ করব আপু আপনার কাছ থেকে জানতে চাই এখন তো দেখা যাচ্ছে যে রোজার সময় অবশ্যই কিচেনে যেতে হয় অনেক ধরনের রান্না করতে হয় কিন্তু ছোটবেলায় আসলে কি কি রান্না করা হতো বা মাকে কিভাবে হেল্প করা হতো ছোটবেলায় আসলে আমার হেল্প যদি বলা হয় সেটা হচ্ছে বকবক করা আমি মা রান্না করতো আমি পাশে এরকম চুলার পাশে একটা জায়গায় বসে জাস্ট পাটা তুলে ওখানে বসে থাকতাম এবং তারপরে আমি এটা সেটা জিজ্ঞেস করতে থাকতাম গল্প করতে থাকতাম কি হয়েছে না হয়েছে সব কিছু বলতাম কখনো আসলে আমি খেয়াল করে দেখিনি রান্নাটা কিভাবে করে সো ছোটবেলায় রান্না একদমই আমার করা হয়নি
রান্না যা কিছু করার সেটা হচ্ছে বড় মানে নিজের সংসার হওয়ার পরে আসলে রান্নাটা করা। আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আমার বিয়ের পরে প্রায় 8 বছর, সো তখন ওইভাবে রান্না করা হয় নাই। তখন দেখা যেত যে খুব স্ন্যাক্স আইটেম এরকম বিকালে নাস্তা এই টাইপের কিছু একটা করতাম। পরে যখন একা নিজে সংসার শুরু করেছি তখন একটু একটু করে শিখতে হয়েছে অবশ্যই তখন, হ্যাঁ করতে করতে করে ফেলা আর কি। আচ্ছা, ইউটিউব দেখে বা কারোর কাছ থেকে, যেমন কারোর কাছ থেকে হয়তো কিছু একটা খেলাম ওটা আমার খুব ভালো লাগলো সেটা আমি ট্রাই করি। আর আমার টেস্ট লেভেলটা খুব ভালো, যেটা হচ্ছে আমি একটা জিনিস খেলে আমি বলতে পারি যে ওটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস কী ছিল, তো ওইটা ওইভাবে আর কি আমি ট্রাই করি। আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করে সেটা হচ্ছে আমি আমার দাদি নানির রান্না, আমার যেমন কিছু কিছু আইটেম আছে যেটা আমার খুব পছন্দের ছিল ওটা আমি ট্রাই করি বা এবং করার চেষ্টা করি। সো একটু ইচ্ছে ছিল, আগ্রহ থেকে হয়ে গেছে। তবে খুব অবাক হলাম যে ছোটবেলায় শরবত বানানোর চাকরিও আপনার ছিল না। একদম না, কারণ আমি ছোট ছিলাম তো, মানে আমার বড় বোন ইমিডিয়েট বড়, যদিও মাত্র 2 বছরের বড়, কিন্তু আমার বাসার সমস্ত কিছু ছিল যে ও বড় মানে হচ্ছে ওই করতো, আমি ছোট মানে অনেক বড়, বিয়ে হওয়া পর্যন্ত আমি ছোট ছোট ছোটই ছিলাম আর কি, ফ্যামিলির কাছে আমি ছোট একদমই। সো কোনো কাজকর্ম কোনো দায়িত্বের মধ্যে আমি কোনো কিছুতেই কখনো পড়তাম না, মানে কেউ মনে করতো না যে আমাকে এটা দিয়ে আমাকে করানো যায়। ওকে, আশেফ আপনার ক্ষেত্রে রান্নার শুরুটা তাহলে কিভাবে হলো? আমার ক্ষেত্রে শুরু হচ্ছে আমার অ্যাকচুয়ালি খাবার খুব পছন্দ, তো দেখা যেত যে অনেক সময় বাসায় বাসায় কেউ পোলাও রান্না করেছে দুটা ফ্লেভার খুব ভালো লাগছে, তো আমার এখন পোলাও খেতে হবে, এখন আমাকে রাতের বেলা কে পোলাও রান্না করে খাওয়াবে। তো ওইটার জন্য হচ্ছে আস্তে আস্তে ভাবলাম যে না ঠিক আছে, প্রতিদিন আম্মুর কাছে বকা খাওয়া, তো তার চেয়ে বেটার আমি আস্তে আস্তে একটু একটু শিখি। প্লাস হচ্ছে আমার বাসায় আমার নানি দাদিরা খুবই ভালো রান্না করেন, এবং যেহেতু আমি ঢাকা থেকে বিলং করি, সো আমাদের মানে ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে টেবিল ভর্তি খাবার থাকতে হবে এরকম। সো ওই অনুযায়ী ফ্যামিলি থেকেই হচ্ছে আমার এই জিনিসটা চলে আসছে খাবারের প্রতি একটা আকর্ষণ। কথার ছলে ভুলেই গেছি যে আমাদের খাবারও তৈরি হয়ে গেছে, রেডি করতে হবে। সো আমাদের হামাসটা কিন্তু ডান, এখন আমরা একটা প্লেটিং করব। ওকে, তো আমরা একটা স্পুন নিব, এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আমরা জাস্ট এভাবে একটু ডিপ করব। ওকে, একটু ডিপ করার পরে যেটা করব উপর থেকে আমরা এখানে একটু অলিভ অয়েল দিয়ে দিব। এখন যেটা করব এখান থেকে একটা স্পুনে একটু পানি দিয়ে এই সাইডটাতে একটা বাটার ক্রিয়েট করব মরিচের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, আমরা এটা পাপরিকা পাউডার নিয়েছি। ওকে, তো এখন আমরা যেটা করব এখান থেকে আমরা কয়েকটা চিক পিস নিব, নিয়ে জাস্ট আমরা একটু এটাকে কোট করে নিব চিলি পাউডারে। ওকে, সাইড দিয়ে আমরা নিয়ে নিই, মানে এটার সাথে না রেড কালারটা খুব ভালো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন আমরা যেটা করব এই সাইডে জাস্ট 3টা চিক পিস বসিয়ে দিব, এবং সাথে যেটা করব একটা ফ্রেশ পার্সলি লিফ অ্যাড করে দিব। হয়ে গেল। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। সপো, হয়ে গেল আমাদের আফগানি ডিশ হামাস। বাহ, খুব ঝটপট হয়ে গেল, অল্প সময়ে মজাদার ডিশ। অসংখ্য ধন্যবাদ শেফ, এই সুন্দর রেসিপিটা আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। এবং আপু, আপনাকে তো বরাবরই অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আসছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। তোমাকে অনেক ধন্যবাদ, নাগরিক টিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা খাবার রান্নায় ব্যবহার করতে পারেন মোলা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন যে লবণে মাথা খোলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।